আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর সুস্থ আছি। সেই জন্য আজকে অনেক দিন পর আমি একজন নানি বানিয়েছি, যাকে বলে আর কি ধর্ম নানি। আমি তাকে দেখতে যাচ্ছি আজকে সবাইকে নিয়ে। গ্রামের আঁকাবাঁকা পথ, সবুজ আর ধান ক্ষেত দেখতে কতই না ভালো লাগে। ধান গাছে কৃষক অনেক ভালো লাগে। গ্রামের পথ দিয়ে আমরা সেই নানির বাড়ি যাচ্ছি। আসলে আমি আর আমার আম্মু গ্রামের রাস্তা দিয়ে প্রতিদিন সকালে 2-3 কিলো করে হাঁটা যাওয়াশি করি। তো সেখানে একটা বয়স্ক লোকের সঙ্গে, মহিলার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। সেই মহিলার সঙ্গে আমাদের একটু মানে মিল হয়ে গেছে আর কি। সেই তাকে আমরা নানি বানিয়েছি, আমি নানি বলি, আমার আম্মু আম্মা বলে ডাকে। তো অনেক আদর যত্ন করে আর কি আমাদের জন্য, প্রতিদিন সকাল করে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমাদের অপেক্ষা করে। তো আমরা আজকে সেখানে যাচ্ছি সেই নানির বাড়িতে দেখা করতে। অনেক দিন পর নানির বাড়ি যাচ্ছি, তো কিছু তো নিয়ে যেতেই হবে। দেখছেন আপনারা দোকান বন্ধ, তাই দোকানের ভিতর থেকে আমি জিনিস নিচ্ছি। দেখুন, আমি একটা বড় মাখন বিস্কুটের প্যাকেট নিয়েছি আর একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, একটা কেক আর একটা রুটি নিয়েছি আমি নানির জন্য। আসলে আমার যেটুকু সামর্থ্য হয়েছে তার মধ্যে আমি কিছু নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে গ্রামের দোকান, বেশি কিছু এর থেকে ভালো পাওয়া যায় না, তাই এটুকুই নিয়েছি। এখন এগুলো নিয়ে আমরা নানির বাড়ির দিকে চলে যাব। আসলে গ্রামের একই গ্রাম, একটু পাড়াটা ভিন্ন, আর এই রাস্তা দিয়ে হাঁটার পথে আমাদের দেখুন ইউনিয়ন পরিষদ পড়ে। নানির বাড়ি যাওয়ার পথে, যাকে বলে আসলে গ্রাম আদালত, আমরা সেখানেই যাচ্ছি। দেখুন, দেখাচ্ছি আপনাদের, এটাকে গ্রাম আদালত বলে। এখন আমরা নানির বাড়ি চলে যাব। নানির বাড়ি যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর পুকুর পড়ে আর কি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো অবশেষে সেই নানির বাড়িতে চলে আসলাম। এখন বাড়ির ভিতর ঢুকবো, একা একাই থাকে এ নানিটা। নানি ভালোই আছেন? কোনদিন বলে বটি খাতা তুলি এগুলো খাওয়া পশু বলে খালি বেশি কিছু দেখি নিয়ে দোকান। ভাত খেয়েছেন? কি দিয়ে খেছেন? আরে মানে মাছ কিনে দেওয়া ছিল। আপনার ছেলে কতদিন চলে গেছে? গ্রামের সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে, যার গ্রামের যে ভাষা, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলছি। দেখতেই পাচ্ছেন সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে, এটা আমাদের আঞ্চলিক ভাষা। এই যে গাড়ি যায় না এদিক দিয়ে, তো এটা ঘনক চড়ে চলে দেবেন, যায় ওই জায়গায় যায় না। আমি নানি বিস্কুট খান। নানিটা আমার এখানে একাই থাকে, নিজে নিজে রান্না করে খায়, ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না, তবুও রান্না করে খেতে হয় তাকে। তাহলে আমাদের বাড়িতে যাই, তাহলে আমি এখন যাই, বিস্কুট খাই। আবার আপনি আসেন নাহলে আজকে আসে, প্রতিদিন যাই আমি। আসেন
নানি যাই যাই কচি আমরা তো লাঠি সারা হাঁটতে পারবো না তাহলে যাচ্ছেন যে এত দূর হাঁটতে পারবো না বলবেন না নানি যান আপনি লাঠি নিয়ে আসেননি পড়ে যাবেন তো অবশেষে নানির বাড়ি থেকে চলে আসলাম। দেখুন নানি দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখছে, যাওয়া বারবার দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে যাব বাড়িতে। দেখুন কত দূরে চলে এসেছি, তাও এখনও দেখছে আমাদের। আসলে অনেক মায়া পড়ে গেছে, আমার নিজের নানি না, তবুও নিজের থেকে অনেক বেশি আদর যত্ন করে। গেলে অনেক জড়িয়ে ধরে আদর করে, কান্নাকাটি করে, এখনও দেখছে। সেই জন্য আমরা চলে আসছি কত দূর তাও যাইনি এখনও। আসলে অন্তরের একটা টান ভালোবাসা, মায়া মহব্বত থাকে, সেটাই হয়েছে আমার ওই নানির সঙ্গে। এখনও দাঁড়িয়ে আছে, দেখুন, দেখতে পাচ্ছেন। আসলে লাঠি ছাড়া হাঁটতে পারে না, তবুও লাঠি ছাড়াই চলে আসছে অনেক দূর আমাদের এগিয়ে দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।